আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। কংগ্রেস ছেড়ে পাপ করেছিলাম, যার প্রায়শ্চিত্ত আজ আমাকে করতে হচ্ছে। তৃণমূলের ষড়যন্ত্রের শিকার হয়েছি, কংগ্রেসে থাকাকালীন তা হতে হয়নি। দল যোগ্য মনে করলেও জেলার কয়েকজন নেতা পিছন থেকে ছুরি মেরেছে, তারা চায়নি আমি টিকিট পাই। নির্বাচনে এর জবাব এলাকার মানুষ দেবে। পৌরসভা নির্বাচনের কয়েকদিন আগে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন জেলার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তিনবারের কাউন্সিলর প্রাক্তন চেয়ারম্যান বর্ষিয়া নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি। নন্দুবাবুর এহেন মন্তব্যের পরে জেলা জুড়ে সরগোল পড়েছে। কংগ্রেস ছাড়ার চার বছর পর এই তৃণমূলে যে আছেন চার বছর ধরে, এখন কেন হঠাৎ মানে ক্ষোভ হচ্ছে আপনার যে আমি পাপ করেছি কংগ্রেস ছেড়ে? দেখুন, এটা বিধির বিধান আছে, এটা বিধির বিধান আছে। আপনার ক্ষমতা আছে, আপনার এই সময় আসেনি, আপনি যে কাজই যদি করুন। এই জন্য বলছি এখানে যে আজকে কংগ্রেসটাকেও আমরা যেভাবে নিয়ে এসে করতে চেয়েছিলাম, তৃণমূলটাকেও ঠিক সেইভাবে করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের এখানে অনেক রকম যেসব সুবিধা অসুবিধা আমি কংগ্রেসে কোনোদিন ভোগ করিনি, আমাকে এখানে ভোগ করতে হচ্ছে। আপনি দাঁড় দিয়েছেন, এক সময় আপনি কংগ্রেসের নেতা ছিলেন, গনি খান চৌধুরীর অধীনে কাজ করতেন, এখন তৃণমূলের নেতা। এই যে ষড়যন্ত্র শব্দটা, কংগ্রেসে কতটা পাচ্ছিলেন, এখন কতটা পাচ্ছেন তুলনামূলকভাবে? আমি মনে করি আমি অন্যায় করেছিলাম, আমি পাপ করেছিলাম, সেটারই প্রায়শ্চিত্ত আমি আজকে করছি। কংগ্রেস ছেড়ে আসাটা, কংগ্রেস ছাড়াটা অবশ্যই, আর কংগ্রেস আমাকে সবসময় মাথায় উপরে রেখেছিল। আপনারা দেখেছেন গনি খান চৌধুরীর আমি ছায়া সঙ্গী ছিলাম, ডালুবাবু মৌসম বেঞ্জিনোর আমাকে যথেষ্ট মাথা তুলেছিল, রুবি দিয়ে আমাদের প্রাপ্ত, যিনি আমার জন্মদাতা মা ছিলেন, তিনি আমাকে মাথায় তুলে রেখেছিলেন। তৃণমূলে আমি চার বছর হয়ে এসেছি, তৃণমূলের পার্টির যারা হয়তো উপরের যারা আছে তারা হয়তো আমাকে চেনেন জানে না, কিন্তু যারা দু চারজন চেনেন আমাকে তারা কিন্তু আমাকে যথেষ্ট মর্যাদা দিয়েছে, দলও কিন্তু আমাকে যথেষ্ট মর্যাদা দিয়েছে, দল কিন্তু আমার প্রতি স্নেহ রেখেছে। কিন্তু আমাদের যারা আমার প্রতি জেলাসি মনোভাব রেখেছেন লোকালের মধ্যে, যারা আমার প্রতিদ্বন্দ্বী হিসাবে, কিন্তু তারাও কিন্তু আমার হাতে তৈরি, তাদের কিন্তু জন্মটা কিন্তু আমি দিয়েছি। যারা আজকে আমাকে প্রতিদ্বন্দ্বী আমার হয়ে দাঁড়িয়েছেন, আমাকে ধ্বংস করতে চেয়েছেন, আমাকে ধ্বংস করার মানসিকতা রেখেছে, তাদের কিন্তু আমি আজ থেকে 25 বছর আগে, 27 বছর আগে আমি কিন্তু আঙুলটা ধরে এই রাজনীতিতে নামিয়েছি। তাই ওনারা আজকে এই জায়গায় আছেন, আমার তাতে বিন্দুমাত্র কোনো আক্ষেপ নেই, কষ্ট নেই। আমি নিজেই বলেছিলাম যে আমি রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চাই, আমি রাজনীতি করবো না। আমার 42 বছর রাজনীতি আজকে দিনে কলঙ্কিত হয়ে গেল, আজ পর্যন্ত কলঙ্কিত হয়নি, কিন্তু এটা ষড়যন্ত্র করে কলঙ্কিত করেছে। এর জবাব মানুষ জনগণ দিবে, মানুষ বিচার করবে। আমি মানুষের প্রতি এবং উপরওয়ালার প্রতি যথেষ্ট আস্থা রাখি। শিলদা শহীদ দিবসের দিন মাওবাদীদের ছাপানো পোস্টারে হুঁশিয়ারি, একই সাথে মাওবাদীদের নাম করে টাকা তোলার অভিযোগে শহর থেকে গ্রেপ্তার 2 ব্যক্তি। ফের জঙ্গলমহলে সক্রিয় হচ্ছে মাওবাদীরা, শিলদা ক্যাম্পে নাশকতার ঘটনার দিনে হুমকি দিয়ে ছাপানো পোস্টার মাওবাদীদের। ফের মাওবাদীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন অস্বীকার না করে বিষয়টি তারা খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং। অপরদিকে মাওবাদীদের নাম করে টাকা তোলার অভিযোগে সোনু নায়ক এবং সিন্টু পাথরকে ঝাড়গ্রাম থানা গ্রেপ্তার করেছে। দীর্ঘ প্রায় 2 বছর ঘরবন্দী থাকার পর অবশেষে আজ থেকে বিদ্যালয়মুখী হলো শিশুরা। আজ শিশুদের বিদ্যালয়ে স্বাগত জানাতে বিদ্যালয়ের গেট বেলুন দিয়ে সাজানোর পাশাপাশি সমস্ত ছাত্রীদের উপহার দেওয়া হয় শিক্ষকদের পক্ষ থেকে। বিদ্যালয়ে আসতে পেরে খুশি ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক অভিভাবকরাও। এত কয়দিন বাড়িতে ছিলি, কিভাবে কাটলো? আজ থেকে তো স্কুল খুললো, কেমন লাগছে? ভালো লাগছে। এই যে এই কদিন, এই যে প্রায় 2 বছর বাড়িতে কাটালি, কেমন ছিল দিনগুলো? ভালো ভালো ছিল। স্কুলে আসতে ইচ্ছে করতো না? কেন আসতে পারছিলি না? কেন? করোনা ভাইরাসের জন্য। আজ থেকে তো স্কুল খুললো, কেমন লাগছে? ভালো লাগছে।
চাকরির দাবিতে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদে বিক্ষোভ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের। 2014 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মুখে ঘোষণা করার পরেও তিনি কথা রাখেননি। আগামী মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করবেন তারা চাকরির জন্য, তারপরে চাকরি না পেলে আত্মহত্যা ছাড়া তাদের আর বিকল্প কোনো পথ থাকবে না, এমনটাই দাবি তাদের। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আমরা 2014 সালের প্রাইমারি টেট পাস কোয়ালিফাইড এবং আমরা পরবর্তীতে নট ইনক্লুডেডের আওতায় পড়ে আছি। 2020 সালের বিধানসভা ভোটের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নতে প্রেস কনফারেন্স করে আমাদের কথা দিয়েছেন, যতগুলো নট ইনক্লুডেড সংখ্যাটা খুবই সীমিত ছিল, যারা যারাই দ্বিতীয়বার ইন্টারভিউতে বসেছে তাদের সকলকেই ধাপে ধাপে নিয়োগ করা হবে। পরে দেখা গেল 16,500 সিটের নিয়োগে কিছু সংখ্যক নিয়োগ করে বাদবাকিগুলো নিয়োগটাকে স্টপ করে দেওয়া হলো, আমরা এখনও নট ইনক্লুডেড হয়ে আছি। আমরা এখন ক্ষুধার্ত প্রাণীর মতো, আমরা এমন পর্যায়ে চলে গেছি, আমাদের দিন রাত শুধু আমরা বেকারত্বের যন্ত্রণায় ভুগছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের স্বপ্ন দেখিয়ে দিলেন, একদম ক্ষুধার্ত শিশুকে যখন একটা ভাতের থালা দিয়ে বললো যে আসো খাও, আমাদের বললেন সকলকে নিয়োগ তারা ধীরে ধীরে করবে, কিন্তু আমরা ক্ষুধার্ত ঠিক মতো আমাদের সামনে থেকে আমাদের ভাতের থালাটা যেন কেড়ে নেওয়া হলো, আমরা এখনও নন ইনক্লুডেড, এখনও তার প্রতিশ্রুতি পূরণ হলো না। তৃণমূল কংগ্রেসের সদস্য হয়েও যারা পুরো ভোটে গোজ প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, আগামী 5 দিনের মধ্যে তাদের লিফলেট বিলি করে ভোটের ময়দান থেকে সরে দাঁড়াতে হবে, অন্যথায় দল থেকে বহিষ্কার করা হবে তাদের। বুধবার মালদায় ভোট প্রচারে এসে এমনটাই হুঁশিয়ারি দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন পুরাতন মালদার একটি বেসরকারি হোটেলে দলের জেলা কোর কমিটির এবং 2 পুরসভার প্রার্থীদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান তিনি। যদি তারা কেউ না দেন, তাহলে তারা যদি দলের কোনো সদস্য পদ থাকে সেটা আমরা খুঁজে বার করব, করে তাদের তাহলে আমাকে দল থেকে বহিষ্কার করতে হবে। ডেডলাইন থাকছে, আমরা 5 দিন সময় দিচ্ছি, 5 দিনের মধ্যে তারা এটা দিয়ে দিক। যদি না থাকে, যদি কমিশনে প্রমিনেন্ট সদস্য থাকে, যদি এমনি কেউ কেউ যে কেউ দাঁড়াতে পারে সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু দল করেছে দাঁড়িয়েছে এরকম যদি কোনো থাকে, আমি ডিটেলসটা জানি না, তাদের অনুরোধ করব যে এটা করে দিন এবং তারপর করে আমার সাথে দেখা করুন। সম্মান দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের, সম্মান তৃণমূল কংগ্রেস। তেলিয়ামুড়ের অবৈধ গ্যাস মাফিয়া চক্রের সক্রিয়তার খবর, এলপিজি সিলিন্ডার বোঝাই 6-চাকার লরি থেকে রাতের অন্ধকারে গ্যাস সিলিন্ডার চোরাই পথে পাচার করার খবর পেয়ে পুলিশ একটি 6-চাকার লরি ট্রাককে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে গ্যাস সিলিন্ডার ফেলে পালিয়ে যায় গাড়ির চালক। বীরভূমের সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত চাঙ্গুড়িয়া গ্রামের আড্ডা প্রাথমিক বিদ্যালয়ে 2 বছর পর আগত পড়ুয়াদের অভিনব পদ্ধতিতে বরণ করে নিলেন শিক্ষক শিক্ষিকারা। এদিন পড়ুয়াদের বরণ করে নেওয়ার জন্য স্কুলের গেট বেলুন দিয়ে সাজানো হয়। ওই গেট পার করে পড়ুয়ারা স্কুলে প্রবেশ করতে তাদের উপর বর্ষণ করা হয় ফুলের পাপড়ি, এর পাশাপাশি চন্দনের ফোঁটা এবং পেন পেন্সিল দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। অভিনব এই পদ্ধতি দেখে স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারা। আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর, ডায়মন্ড হারবার রোড আমতলার সন্নিকটে চণ্ডী মৌজা গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, যোগাযোগ 9830255373 ও 7003525822, আরেকটি নম্বর 9836635477।
লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তাকে শেড রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50,000 টাকা। এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য। আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1,000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসাবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477226150 নম্বরে।